এখন বাংলাদেশে আমরা যারা ছাত্র জীবন শেষ করি মাথায় দুটো জিনিসই ঘুরে একশো তিনটা জিনিস ঘুরে বিসিএস অথবা বিদেশ এবং থার্ড বি হচ্ছে বলছি না এখানে একটা জেনারেল থিম হচ্ছে যে ইউ হ্যাভ টু ডোন্ট প্ল্যান ফরওয়ার্ড প্ল্যান ব্যাকওয়ার্ডস আমরা অনেকে বুঝি না বেশি বুঝি আরে জব কেড়ে কী করবি প্রাইভেট সেক্টরে আরে যা তুই তো বিদেশেই যাবি তুই আবার পড়াশোনা তুই এত কিছু শুনতে হবে আসসালামু আলাইকুম সাবার সময় আজকের পর্বে আপনাদের স্বাগতম আজকে আমরা কথা বলবো কিভাবে একটা জব করার সাথে সাথে আপনি বাইরে বিদেশে ফান্ডিং অথবা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন প্রথমেই আমরা যে ফ্যাক্টরিটা কভার করবো সেটা হচ্ছে কেন জব করব বিফোর উই গেট টু দ্য হাউ টু ম্যানেজ বিভিন্ন ওয়াই উই হ্যাভ টু ম্যানেজ এ জব এখন বাংলাদেশে আমরা যারা ছাত্র জীবন শেষ করি মাথায় দুটো জিনিসই ঘুরে অ্যাকচুয়ালি তিনটা জিনিস ঘুরে দুইটা হচ্ছে বিসিএস অথবা বিদেশ এবং থার্ড বি হচ্ছে বি এ পাঠ আপাতত নিয়ে কথা বলছি না এখানে বিসিএস অথবা বিদেশ এই দুটাই আমাদের ক্যারিয়ার অপশন হয়ে দাঁড়ায় এখন আমি এটা বলছি না যে আমি আমি শুধুমাত্র এই দুটো ক্যারিয়ার অপশন সাপোর্ট করি মোটেই না বাট যেহেতু এই দুটোই আমাদের মাথায় ঘুরে ফার্স্ট অফ অল লেটস সলভ দ্য ইস্যু অফ বিসিএস এখন বিসিএস ডেফিনেটলি ইটস এ ভেরি হাইলি রেসপেক্টেড এবং সোশ্যালি সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করা হয় এটাকে যদি আমরা পুশ করি বা এটাকে যদি আমরা অর্জন করতে পারি একটা পজিশন কিন্তু এটা মনে রাখতে হবে যে বিসিএস কিন্তু অনেক ডিফিকাল্ট আমাদের কাছে থার্টি সেভেন্থ বিসিএসের ইনফরমেশন আছে দ্যার ওয়াজ ওনলি ওয়ান সাকসেসফুল ক্যান্ডিডেট আউট অফ এভরি ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট্টি ফাইভ তার মানে একজন সফল মানুষের পিছনে একশো চুরাশি জন ফেইল্ড মানুষ ছিল সো অবশ্যই আমরা বিসিএস যদি টার্গেট করে থাকি উই মোর দেন এনকারেজ ইউ টু ডু দ্যাট কিন্তু এটাও মনে রাখতে হবে যে আপনি সাকসেসফুল না হওয়ার চান্সটা অনেক বেশি সো তখন নেক্সট ফ্যাক্টর যেটা আসে আমাদের এই পার্থিব জীবনে সাকসেস হতে যে আমরা বিদেশে যেতে চাই এবং অবশ্যই বিদেশে যাওয়ার সাথে আমরা ফান্ডিং অথবা স্কলারশিপ চাই কারণ বিদেশে নিজের পকেট থেকে পড়তে যাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় এখন বিদেশে ফান্ডিং অথবা স্কলারশিপের জন্য উই নিড গুড প্রোফাইল এখন এই গুড প্রোফাইলটা অবশ্যই আমরা অ্যাজ সব সময় জানি যে আমাদের সিজিপিএ হাই হতে হবে এরা কেউ বলে নাই যে শুধু সিজিপিএ হাই হলেই আপনারা ফান্ডিং অথবা স্কলারশিপ পাবেন অথবা পাবেন না ইনফ্যাক্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলে আপনি অনেক ইউরোপিয়ান স্কলারশিপ মিস করবেন ইভেন ইফ ইউ হ্যাভ হাই সিজিপিএ দে ডোন্ট গিভ আ শেট ইউ হ্যাভ টু হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং সেখানেই আপনার জব সেক্টরের প্রয়োজনীয়তা আসছে এবং তার সাথে আপনার প্রজেক্টস লাগবে যেটা আপনি আপনার সিভিতে লিখতে পারবেন রেকমেন্ডেশনটা খুবই ইম্পর্টেন্ট এল ও আর লেটার অফ রেকমেন্ডেশন প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই চাওয়া হয় অ্যাপ্লিকেশনের সময় এবং এইখানে দেখতেই পাচ্ছেন যে আপনার গুড প্রোফাইলের মধ্যেও সিজিপিএ ছাড়া বাদ বাকি অনেক জিনিস কিন্তু আপনি জবে না ঢুকলে পাবেন না সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ আ জব সো দ্যাট আপনি গ্র্যাজুয়েশনের পরপর সাথে সাথেই তো আসলে বাইরে যেতে পারবেন না যারা যায় উই আর ভেরি প্রাউড অফ দেম কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট সময় লাগে আপনার নিজেকে প্রিপেয়ার করতে অনেক স্টেপস আছে এর মধ্যে কোনো জব করতে থাকলে আপনার এই প্রোফাইলের জিনিসগুলো এনহ্যান্সড হতে থাকবে এখন সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা আসলে আমরা মিস করে যাই সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ আপনারা যখন অ্যাপ্লাই করা শুরু করবেন দেখবেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটির পিছনে অ্যাপ্লিকেশন ফি কিছু না কিছু যাচ্ছে আমি কিন্তু আইএলটিএস অথবা টোফেলের ফি এখনো বলিইনি অ্যাট লিস্ট এক লক্ষ টাকা যায় লিস্ট জাস্ট অ্যাপ্লিকেশন আপনি কোনো এজেন্সিতে যেতে পারেন না আপনি ডিরেক্ট স্টুডেন্ট আপনি আপনার ইন্টারন্যাশনাল কার্ডে পে করছেন ইউ উইল নিড মোর দেন ওয়ান লাখ টাকা ইউজুয়ালি আনলেস আপনি হয়তো কম ইউনিভার্সিটিতে খুব সিলেক্ট ইউনিভার্সিটিতে আপনার সিভি এস ওপি ইমেইল দিয়ে যে অলরেডি আমাদের ভিডিও আছে আপনারা যদি ওর ওভাবে করে কিছুটা যদি আপনারা শর্ট করতে পারেন দেন হয়তো এক লাখ টাকার কম লাগবে আমাদের অ্যাকচুয়ালি বাই দেবে বাজেটিং রিলেটেড একটা ভিডিও আছে প্লিজ চেক ইট আউট বাট একটা হিউজ অ্যাপ্লিকেশন ফি খুবই নর্মাল এবং এটার জন্যই হোয়াট উই সে এই সময়টা গ্র্যাজুয়েট করেছেন এই সময়টাও বাবা মার উপরে বোঝা না হয় অবশ্যই আমাদের বাবা মা আমাদের অনেক ভালোবাসেন এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে আবার যে আমরা খালি দেশের দোষ ধরিত বিদেশে হলে কিন্তু ওয়ান জিও এইটিন আপনারা ভাষা থেকে বার করে দেবে লিভ অন ইউর ওন ইউজুয়ালি অ্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড এমনকি থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলার্সের ডেট নিয়ে বার হয় যেটা তারা সারা জীবন ধরে পরিশোধ করে আমরা কিন্তু আমরা আন্ডার গ্রাজুয়েট ব্যাচেলার্স তো ডেফিনেটলি বাবা মার টাকা দিয়েই পড়বো এটা নিয়ে কোনো সন্দেহ নাই এমনকি আমরা বাইরে গ্রাজুয়েট স্টাডিও পারলে বাবা মার টাকাই করি এই জিনিসটা আমরা বলে করি এই জিনিসটা আমাদের কালচারে আছে বলে করি সো আই উইল রেকমেন্ড যতখানি পারেন জব করে লিস্ট আপনাদের অ্যাপ্লিকেশন ফিটা আপনারা কভার করেন কারণ এটাও যেটা বললাম লাখখানেক টাকার একটা ব্যাপার থাকে সো কেন পয়েন্টটা বললাম এখন নেক্সট যেটা আসে সেটা আসলে জব করার জন্য যে প্রাইমারি চ্যালেঞ্জ যেটা থাকে অনেকে মনে করে যে জব জবে ঢুকলে অবশ্যই হ্যাম্পার হয় হ্যাঁ অবশ্যই হ্যাম্পার হয় কিন্তু ইটস এ ট্রেড অফ আপনাকে এটা ব্যালেন্স করতে হবে সো প্রথমে দেখতে পাচ্ছেন যে জব স্কিডিউল যেটা এখন ইউজুয়ালি নাইন টু ফাইভ জব থাকে একটু এদিক ওদিক হতে পারে ডিপেন্ডিং অন ইউর যতখানি প্রেশার থাকে অফিস থেকে আপনার কাছে কী চায় সো তার সাথে আপনার ইউর কম্পিটিং এগে হচ্ছে অ্যাপ্লিকেশান ডেডলাইনসগুলো যে আপনি যেসব দেশে অ্যাপ্লাই করতে চাচ্ছেন যেসব প্রোগ্রামে যেসব ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওদের ডেডলাইন কবে ওরা কী কী চাচ্ছে আপনার কাছ থেকে সো অ্যাপ্লিকেশান ডেডলাইনগুলো নিয়ে আমাদের ভিডিও অলরেডি আছে প্লিজ চেক ইট আউট একটা জেনারেল থিম হচ্ছে যে ইউ হ্যাভ টু ডোন্ট প্ল্যান ফরওয়ার্ড প্ল্যান ব্যাকওয়ার্ডস ফর এক্সাম্পল এখন টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের ফেব্রুয়ারি আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের ইউএসএতে ফর এক্সাম্পল নভেম্বর ডিসেম্বর অনেক অ্যাপ্লিকেশন ডেডলাইন হয়ে যায় মানে ইউ ক্যানট অ্যাপ্লাই এনি মোর এখন এটা মনে রাখতে হবে আমাদের ইমেল টিমেলও কিন্তু আগের থেকে শুরু করতে হয় সো তার মানে বাই অক্টোবর উই হ্যাভ টু বি রেডি এখন তার মানে অক্টোবর আগে আপনাকে জিআরি টেস্ট দিতে হবে এখন যদি ফেব্রুয়ারি হয় ইউ হ্যাভ মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর সো আপনার সাত মাস সময় আছে আইএলটিএস জিয়ারি দ্য আইডিয়াল টাইম ফর আই এল টিএস জিআরি ডিউরিং জব ইজ ইউজুয়ালি দ্য ডাবল যেটা আপনার নর্মাল লাগবে মানে আপনি যদি সাধারণত এক মাস লাগতো আইল অথবা জিএডি প্রিপারেশনের জন্য আপনার ডাবল লাগবে দুই মাস লাগবে আলটিএসের জন্য দুই মাস লাগবে জি এর জন্য হাউ ইট ওয়ার্কস কারণ আপনি ডেফিনেটলি অন্যখানে সময় দিচ্ছেন আপনি ফুল টাইম স্টুডেন্ট আর নাই সো ওইভাবে ব্যাকট্র্যাক করে দেখেন যে আপনার এখন যেহেতু ফেব্রুয়ারি আপনার হাতে সাত মাস সময় আছে হ্যাঁ আপনি যেহেতু চার মাসে আপনি বাকি প্রিপারেশনগুলো নিয়ে নিতে পারবেন এটাও মনে রাখবেন শুধু আই এল টিএস জিএ দিলেই কিন্তু হচ্ছে না ইউ নিড ইউর ইমেল যেগুলো প্রিপেয়ার করে রাখতে হবে আমি একটু পরে বলছি আমি কীভাবে আমি পার্সোনালি প্রিপেয়ার করেছিলাম এগুলো কত সময়ের টাইম লাইন ধরে সো ইউ হ্যাভ টু বি রেডি এই শিডিউলটা নিয়ে জব থাকবে তার সাথে অ্যাপ্লিকেশন ডেডলাইনগুলো ধরে ব্যাক ট্র্যাক করে আমেরিকাতে বা ক্যানাডাতে নভেম্বরের ডেডলাইন চলে আসে টার্কিতে বা অন্যান্য জায়গায় আবার শুরুই হয়তো জানুয়ারি থেকে ইরাসমাস মুন্ডাস ইউরোপের অনেক প্রেস্টিজাস একটা স্কলারশিপ ওটা জানুয়ারি শেষের দিকে অ্যাকচুয়ালি ওদের অ্যাপ্লিকেশনগুলো শেষ হয়ে যায় সো টোয়েন্টি টোয়েন্টি টু এর জানুয়ারিতে যদি আপনি ধরতে চান ইউ হ্যাভ টু মেক শিওর যে ইউ আর প্রিপেয়ার্ড বাই দিস ইয়ার্স ডিসেম্বর আবার জাপানের জন্য কিন্তু আবার এপ্রিলে বোধ শুরু হয় সো ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি কোন দেশে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওডার কি অ্যান্ড দ্যাটস হাউ ইউ শুড প্ল্যান ব্যাকওয়ার্ডস তো এখন তাহলে যদি আমার কথায় আসি যে হাউ আই ম্যানেজ মাই জব আমি গ্র্যাজুয়েট করি টোয়েন্টি সেভেন্টিনের ফেব্রুয়ারিতে অ্যান্ড বাই টোয়েন্টি সেভেন্টিনের মার্চ আই ওয়াজ ইন্টু আ ফার্ম আমি সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করেছি সো আমি অ্যাকচুয়ালি ডিজাইনে ডিজাইন টিমের সাথে জড়িত ছিলাম আমাদের অ্যান্ড এটা বলে রাখি যে আমার কিন্তু কিছুটা দেরি হয়ে গেছিলো প্ল্যানিংয়ে বিকজ আই আনফর্চুনেটলিন হ্যাভ সাম ওয়ান যে হয়তো আমাকে বুঝে দিয়েছে হোপফুলি আমাদের ভিডিওটা আপনারা ওই হেল্পটা পান আমি আমার আইএলটিএস এক্সাম দিই অগাস্টে অ্যান্ড তারপরে আমি আমার জিএ এক্সামটা দিই নভেম্বরে বুঝতে পারছেন ইটস অলরেডি টু লেট হ্যাঁ মানে নট টু লেট মানে ইটস অলরেডি ভেরি লেট কারণ এর মধ্যে আমার অনেক ফ্রেন্ডরা মানে ফান্ডিং বা স্কলারশিপে বসে আছে আমি জিএইটাই দিই নি অ্যান্ড তারপরে আমি আমার ইমেলিং শুরু করি সে হোয়াট আই ডেড আমি অ্যাকচুয়ালি প্রথম দিকে আমি নিজেও আনডিসাইডেড ছিলাম যে আমি কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু করবো আই ডিসাইডেড আমি যেটা করতাম যে সকালে আমি উঠতাম সাড়ে সাতটার দিকে উঠে তারপর নাস্তা করে আমি সাইকেল করে যেতাম অফিসে মোটামুটি কাছে ছিল আমি অ্যাকচুয়ালি নয়টার আগে পৌঁছাতাম সাড়ে আটটার দিকে পৌঁছাতাম অ্যান্ড আমি ফার্স্টে যেটা করতাম যখন আয়াল টেস্ট পরীক্ষার আগে ছিলাম আমি প্রথমেই ইউটিউবে ফ্রি কন্টেন্ট যেগুলো আছে আমি একটা মক টেস্ট দিতাম সেটা রিডিং হতে পারে লিসনিং হতে পারে এই দুটাই আমি পরীক্ষা দিতাম আমি দিয়ে তারপরে সাড়ে নটা পর্যন্ত আমি আসলে পরীক্ষা দিয়ে দেন আমি আমার কাজে চলে যেতাম প্রত্যেক আর কি একটা চর্চা হতো জিয়ারির সময় আমি একই জিনিস করতাম যে আমি একটা মক টেস্ট সলভ করতাম এবং দেওয়াল প্রত্যেক প্রতিদিন আমার একটা প্র্যাকটিস থাকতো তারপর আমি বাসায় আসতাম পাঁচটা এবং তারপর আমার মনে হচ্ছে আমি ঘুমায় যেতাম বাসায় এসে ঘুম দিতাম অ্যাকচুয়ালি আমি ছোট ঘুম দিতাম হয়তো আটটা নটার পর্যন্ত ঘুমাতাম তারপরে উঠে দ্যাটস মান আই হ্যাড টু প্র্যাকটিস মাই সি ভি এস ওপি অ্যান্ড ইমেল আমি লিখতাম আমার জানা যারা আছে আমার এখানে আমার কাজিন আমাকে খুব হেল্প করেছে হি ডিড আ ভেরি বিগ ইম্প্যাক্ট অন মাই লাইফ এই এটা হেল্প করে অনেক জ্বালাইছি অ্যাকচুয়ালি এটার জন্যই আপনাদের কাছে আমরা সাবাস ফাঁকিবাস টিম উই আর ভেরি হ্যাপি টু বি হেয়ার ফর ইউ আপনাদের যাদের এই হেল্পটা নাই আপনাদের রিভিউ লাগলে আপনাদের কোনো অন্য কোনো ক্লাস যদি লাগে আপনাদের ডেডিকেটেড ক্লাস যেখানে আমাদের এই কারেন্ট ফান্ডেড মেম্বাররা আপনাদের ডিরেক্টলি সিবিএসওপি পি এবং লাইভ ক্লাসে আপনাদেরকে ধরে ধরে শিখিয়ে দিবে আবর্তনের সাথে আমরা কোলাবোরেশন করে ক্লাসগুলো আপনাদের কাছে নিয়ে এসেছি এই ভিডিও ডিসক্রিপশনে একটা ফর্মের লিঙ্ক আছে ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্য ক্লাস ফর দ্যাট ডেডিকেটেড হেল্প যেটা বাংলাদেশে কেউ করে না প্লিজ সাইন আপ আপনারা জয়েন করতে পারবেন যাই হোক যারা বলছিলাম যে তারপরে আমি উঠতাম আটটা নয়টার দিকে এবং উঠে আমি এই কাজগুলো করতাম এই কাজগুলো করতে করতে আমার অ্যারাউন্ড বারোটা একটা দুইটা বেজে যেত অ্যান্ড তারপর আমি আবার ঘুমা যেতাম দ্যাটস হাউ ইট ওয়াস আমি এরকমই করতাম আইএলটিএসের সময় সোভ ডিউরিং দ্য টাইম আমি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি টুকটুক টুকটু করে তারপরে আমি যেটা করতাম ফাইনালি যে অগাস্টের সময় অগাস্টের লাস্ট এক সপ্তাহ আমি স্যারের কাছ থেকে ছুটি নিয়ে নিয়েছিলাম যে এর ক্ষেত্রেও ছুটি নিয়ে নিয়েছিলাম এখানে একটা জিনিস বলতে হবে যে অনেকে হয়তো আমরা চিন্তা করবো যে ফি নিয়ে বা আমাদের স্যালারি নিয়ে আমার স্যালারি ছিল দশ হাজার টাকা আমার আমি বলতে পারি যে বুয়েট পার্স ইঞ্জিনিয়ার দশ হাজার টাকা আমি টিউশনই করাতাম থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের দিকে দশ হাজার টাকা ইচ মানে আমার মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা করা মানে ইনকাম করার কোনো ব্যাপার ছিল না সো অ্যান্ড আমি চাকরিতে জয়েন করেছি মাসে দশ হাজার টাকার অ্যান্ড আমি সপ্তাহে ছয় দিন কাজ করতাম অ্যান্ড তার সাথে আমি একদিন আবার এক্সট্রা খাটতাম একটা একজন স্যারের সাথে উনি হি ইজ আ ব্রিটিশ ইঞ্জিনিয়ার ওনার কাছে আমি এমনি যেতাম ওনারা সাইট ইঞ্জিনিয়ার হিসেবে সুপারভিশন আমাকে পাঠাতো ফ্রি কাজ করতাম দ্য এন্টায়ার পয়েন্ট অফ ইট ওয়াজ যেহেতু আমার সিজিপিএ কম ছিল আই ওয়ার্ক এক্সট্রিমলি হার্ড টু মেকশোর যে আমার প্রোফাইল দেখে যাতে প্রফেসররা অন্য অ্যাসপেক্ট দেখে দে হ্যাপি এবং দেয়ার আর ইন্টারেস্টেড টু ফান্ড মি সো দ্যাট আমি ওনাদের প্রোজেক্ট প্রসিড করতে পারি অ্যান্ড ইট ওয়ার্ক আউট ইন দি এন্ড আমি শেষ পর্যন্ত ঠিকই আমার আই টি আইএলটিএস জিআ দিতে পেরেছিলাম লেট হয়েছিল উই ডোট রেকমেন্ড দ্যাট লেট হয়েছিল বাট আই ওয়াজ টু ডু দ্যাট অ্যান্ড ফাইনালি আমি তো প্রফেসরকে ইমেল দিচ্ছিলাম এর মধ্যে হি ওয়াজ হ্যাপি উইথ মাই প্রোফাইল হি কানেক্টেড ব্যাক টু মি অ্যান্ড ফাইনালি আমেরিকায় গেলাম কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা সাবজেক্ট ওটা ওখানে মাস্টার্স করে আসলাম সো অ্যান্ড এখন আই এম ওয়ার্কিং উইথ বিগার প্রজেক্টস ইন বাংলাদেশ উইচ আই এম রিলি ফরওয়ার্ড টু সো জবটা ইটস ইম্পর্ট্যান্ট টু হ্যাভ আমাদের গ্রাজের জন্য যেটা আমরা অনেকে বুঝি না বেশি বুঝি আরে জব কে কী প্রাইভেট সেক্টরে আরে যা তুই তো বিদেশেই যাবি তুই আবার পড়াশোনা তুই এত কিছু শুনতে হবে না আমাদের অনেকের আমাদের নিড থাকে অনেকের হয়তো আমরা থাকি যে যাদের ফ্যামিলির সাপোর্ট করতে হয় টেক ইউর টাইম অফ আপনারা এক বছর দুই বছর তিন বছর জব করেন আপনারা ফ্যামিলির সাপোর্ট দেন এত পিছে আগুন লাগানোর কোনো দরকার নাই ইয়োর লাইফ আপনি কমফোর্টেবলি লিড করেন মেক প্রপার ডিসিশনস এবং যখনই আপনাদের কোনো প্রয়োজন হবে টিম সাকিবাজ এবং প্রয়োজনে টিম আবর্তন ইজ হিয়ার ফর ইউ জাস্ট আস নো আমাদেরকে মেসেজ দেন ইমেল দেন সি আওয়ার ভিডিওস জয়েন আপ টু দ্য ক্লাসেস অ্যাট আর্থন অ্যান্ড হোপফুলি ইউ উইল বি টু কাম আউট এক্স্যাক্টলি ওয়ে ইউ টু বি আমাদের আজকের পর্ব এখানে শেষ সাহস বাজার পক্ষ থেকে আমি ওয়াসিকা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পর ভিডিওতে